নমস্কার আজ আমরা দাঁড়িয়ে রয়েছি দীপা কর্মকারের বাড়ির সামনে মন কথার আরেকটি পর্ব আপনাদের সকলকে সঙ্গে নিয়ে দেশের তেরঙ্গা যাদের জন্যে গৌরবান্বিত বোধ করেছে আন্তর্জাতিক ক্ষেত্রেও ক্রীড়া শব্দটিকে সঙ্গে নিয়ে দীপা কর্মকার তাদের অন্যতম একজন নক্ষত্র গোটা পৃথিবীর দরবারে রাজ্যের নামকে এবং দেশের নামকে সে একেবারে গর্বের সঙ্গে তুলে ধরেছে জিনমাস্টেক্সে আমরা তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি তার প্রবেশ পথ তার ঘরে গিয়ে তার সঙ্গে কথা বলবো চলুন সবাই দীপার ঘর যেখানে শুধু তার পদকগুলো স্মারক এবং হাজারো মানুষের ভালোবাসার চিহ্ন এই ঘরেই দীপা রয়েছে এই ঘর এই ঘর আসলে অনেকগুলো অনেকগুলো ইতিহাসের সাক্ষী বহন করছে দীপা আমরা তোমার সঙ্গে কথা বলবো আজকের মন কথা অনুষ্ঠানে আসো বসি একদম শুরুতেই মানে তোমার কাছ থেকে যে বিষয়টা মন কথায় আমরা জানতে চাইবো সেটা হচ্ছে তোমার যখন ছ বছর বয়স তখন তোমার বাবা তোমাকে নিয়ে ঠিক করলেন যে জিমনাস্টিক্স এই ব্যাপারটা তোমার মধ্যে কোনোভাবে মানে আনতে হবে বা তোমার প্রতি ওনার একটা ইচ্ছে ছিল যে তুমি এই খেলার মধ্যে কোনোভাবে যুক্ত হও তুমি তার হাত ধরে ধরে তার তিনি যেখানে যেতেন কোচিং এর জন্য সেখানে যেতে সেই দিনগুলোর কথা আমাদেরকে একটু বলো না একেবারে তোমার শুরুর দিককার কথাগুলো আমি প্রথম শুরু করি জিমন্যাস্টিক্স বিবেকানন্দ ব্যামাগারে কোচ মানন্দীর কাছে অ্যাকচুয়ালি তখন আমার বয়স ছিল 5.5 বছর তখন জিমন্যাস্টিক্স সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না আর না বাবার সঙ্গে হ্যাঁ যেতাম বাবার সাথে বিকেলবেলা সাড়ে তিনটের সময় যেতাম প্রায় ওইখানে গিয়ে যা ম্যাডাম করাতো তো সেগুলি করতাম আর বাস দুষ্টি তখনকার বয়স তো সেটাই সাড়ে পাঁচশো কোনো সিরিয়াসনেস ছিল না যেমন এখনকার দিনের বাচ্চাদের ঢোকার পরে ওদের প্যারেন্টস ওদের থাকে যে আমাকে এই কবে ও ন্যাশনাল যাবে কবে ও ইন্টারন্যাশনাল খেলবে তখন আমার তো সেই কোনো প্ল্যান ছিলই না কবে স্টেটমিট খেলবে সেটাও আমি জানতাম না এর কদিন পরে একটা স্টেটমিট হয়েছে তো আমি ওইটাতে পার্টিসিপেশন করি বিবেকানন্দ ব্যামাগারি হয়েছে তোমার মা বাবার তরফ থেকে প্রেসার ছিল যে পদক পেতে হবে বা এরকম কিছু না এরকম কিছু প্রেসার ছিল না না আগেও ছিল না এখনো আছে যে তোমাকে এটা করতে হবে কারণ এখন এখন তো বিশেষ করে সেটাই বলে তুমি বড় হয়ে গেছো তুমি আমাদের থেকে বেশি জানো কোনটা করতে হবে তোমার জন্য তুমি মানে ওই যে ছোটবেলায় আমি তোমার বিভিন্ন সাক্ষাৎকারে পড়েছি বা আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে কোচ বিশ্বেশ্বর নন্দী তিনিও বলছেন যে তোমার যখন একেবারে শুরুতে বাবা তোমাকে নিয়ে গেলেন তার কাছে তোমার ফ্ল্যাট ফুট ছিল মানে যেটা জিমনাস্টিক্সের জন্য বলা হয় যে মানে একেবারে সমান্তরাল পা ছিল তোমার এবং সেটার মধ্যে বাঁক আনার জন্য তাকে প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে এবং তোমাকেও প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে এই বিষয়টা নিয়ে আমাদের একটু বলবে কিছু এইভাবে মানে হ্যাঁ একটা আমাদের স্পোর্টস সায়েন্টিস্ট ছিল একজন যখন সাই নতুন ওপেন হয় বাদারঘাটে তখন আমাকে ট্রায়াল দিয়েছিল সায়ে ঢোকানোর জন্য আমার কোচ যে এখনো বর্তমান কোচ আমার বিশ্বেশ্বর নন্দী স্যার উনি তারপর ওখান থেকে একজন ডাক্তার বলল যে ওর ফ্ল্যাট ফুটেড ওর জিমনাস্টিক্স হবে না হবে না হবে না টোটালি হবে না ওকে এখান থেকে বের করে দিবে ও ঠিক আছে স্যার বলল ঠিক আছে দেখা যাক সাই থেকে তোমাকে বের করে হ্যাঁ আমাকে না নেওয়ার জন্য তো স্যার বলল ঠিক আছে তখন আমরা তিনজন ছিলাম স্যারের সাথে আমার সাথে আরো দুজন ছিল স্যারের কাছে তিনজন তো ওদের দুজনকে বলার সাথে স্যার বললো না না দরকার নেই আমি তিনজনকে নিয়ে চলেছি এখন ওরা অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে জিমন্যাস্টিক ছেড়ে দিয়েছে তো আমি রয়ে গেলাম তো স্যার আস্তে আস্তে অ্যাকচুয়ালি আমিও জানি না ফ্ল্যাট ফুটের জিনিসটা কী কী জিমনাস্টিক্স হয় না কারণ আমাদের সবটা জাম্পিং মুভমেন্ট তো ফ্ল্যাট ফুটের হলে জাম্প কম পাওয়া যায় আর বিশেষ করে ফ্লোর ওয়াল্টিং হবেই না ওর এরকম ফ্ল্যাট ফুটেটা যেই তারপর স্যার এনএস কোচিং করেছিল আমিও স্যারের সাক্ষাৎকারে শুনলাম যে স্যার এরকম প্র্যাকটিস করিয়ে আমাকে তো কারণ আমাদের এতটা জানা ছিল না যখন দেখুন আজকালকার জেনারেশানে ইন্টারনেটে সব জেনে সব তখনকার দিনে এরকম ছিল না তখন আমরাও জানতাম না তো স্যারই আমাকে পুরো করিয়েছে ফ্ল্যাট ফুটের থেকে একদম কার্পে এনেছে এনে এখন সবাই না হয়তো আমি ভল্টিং স্পেশালিস্ট যেটা আমার দ্বারা না হওয়ায় সম্ভব ছিল অসম্ভব মানে সম্ভব সেই ডাক্তার বাবুর সঙ্গে আর দেখা হয়েছে তোমার তারপর আর না এখনো দেখা হয়নি আর তোমার এই যে স্কুল মানে তোমার এখন তো আমরা সেইভাবে তোমাকে আমাদের দীপা বলেই ভাবি বা তোমার আন্তর্জাতিক খ্যাতির সঙ্গে তোমার যে এখনো বিনয় এই সমস্ত কিছু তোমার স্কুলের বন্ধুরা তোমার যারা বান্ধবীরা ছিল তুমি তো অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ে পড়তে পড়াশোনা করতে সেখানকার শিক্ষক মশাইদের কথা দিদিমণিদের কথা একটু বলবে হ্যাঁ স্কুল থেকে আমাকে খুব হেল্প করেছে কারণ স্কুল আমাদের চারটে কুড়ি পর্যন্ত হতো তো আমি রোজ তিনটের সময় চলে আসতাম স্কুল থেকে কারণ আমার প্র্যাকটিস থাকতো সাড়ে তিনটে থেকে আমি তিনটের সময় চলে তো আমাকে তখন আমি দুপুরবেলা স্কুলে যাই তখন আমাকে ওরা রোজ

পড়াশোনায় মন বসতো মানে নাকি সারাক্ষণ মাঠে তুমি বল দিচ্ছ বা আরো ভালো করছো এরকম মানে বিভিন্ন চিত্র তোমার মধ্যে আসতো না অ্যাকচুয়ালি পড়াশোনা তো মন বসতো সেটা না একেবারেই বসতো না কিন্তু সারা দিন সবার মতো 80% বাস কোন পাস করে যাও বাস 50% এর উপর রাখলে কিন্তু মাঠে আলাদা একটা তোমার মানে ইন্টারেস্ট ছিল তারপরে আস্তে আস্তে জাতীয় মানে চিত্রে তুমি কখন এলে কিভাবে এলে এই নিয়ে একটু বলো না আমাদের আ uh, 2007 একটা জুনিয়র ন্যাশনাল হয় জলপাইগুড়িতে তখন আমার কোচ আমাকেই নিয়ে যায় ওখানে সিলেক্ট করেছে ত্রিপুরা থেকে তো আমি যাই ওখানে গিয়ে তখন তুমি মানে ওই হ্যাঁ তখন আমি যাই ওখানে ওখানে গিয়ে যত আপনার এর কদিন আগে ওই ন্যাশনালটার কদিন আগে একটা সিরিয়াতে ইন্টারন্যাশনাল হয়েছিল তো ওদের কোন সালের কথা 2007 2007 তখন আমি ওদেরকেও ওইখানে গিয়ে বিট করি তো আমার চারটে গোল্ড একটা সিলভার ছিল তো আজ তারপর কদিন পরেই আরেকটা স্কুল ন্যাশনাল ছিল জুনিয়রের তো আমার পাঁচটা গোল্ড আসে তারপর ওইটা থেকে আমাদের ক্যাম্পের ডাক আসে তো ওইখান থেকে শুরু হয় যার নি তোমার টার্নিং পয়েন্ট কোনটা মনে হয় তোমার মানে জিমন্যাস্টার অর্জুন প্রাপ্ত দীপা কর্মকারের টার্নিং পয়েন্ট কোনটা তোমার কি মনে হয় যদি আমি আমার কোচ বিশ্বরনন্দীর কাছে না থাকতাম ওনাকে আমি না পেতাম সেই সময় না এটা তো ধরো একটা চিরকালীন অবদান বা সব সময় তুমি উনাকে পেয়েছো বা ওনার সাহায্য পাচ্ছো ওনার প্রশিক্ষণ পাচ্ছো আমি বলছি ব্যক্তিগতভাবে কোনো একটা থাকে না যে মুহূর্ত এই মুহূর্তটা আমার টার্নিং পয়েন্ট এই ঘটনাটা আমার জীবন পাল্টে দিয়েছে এরকম কি ঘটনা এই आशीष কুমার 2010 এ যে মেডেল পেয়েছে সেটা অনেকটাই বড় আমার জন্য কারণ ওই দাদার মেডেল দেখে আমার মনে জেগেছে যে হয়তো আমিও পেতে পারি এরকম আমার পেতে হবে পেতে পারি না পেতে হবে এই কারণে আরো ছিলাম আমি আমি পেয়েছিলাম ছিলাম আমরা যখন ক্যাম্পে দু হাজার দশ পরে এশিয়ান গেমস এর জন্য ক্যাম্পে লাইন আপ করা হতো তখন সময় ছেলেদের জিজ্ঞেস করা হতো ছেলেদেরই জিজ্ঞেস করা তো তোমাদের কি দরকার আমাদের একটু বিট্রে টাইপই করা হতো এরকম তো এই জিনিসটা খুব আমাদের হার্টে লেগেছে তো এনি 2014 আমাদের কিছু করতে হবে ছেলেদের থেকে এরপর আন্তর্জাতিক মানচিত্রে গিয়ে তুমি যখন দেখলে যে গোটা পৃথিবী তোমার হাতের মুঠোয় তুমি প্রথম দেশের সেই মহিলা ক্রীড়াবিদ যে নাকি দেশকে পদক এনে দিচ্ছে জিমন্যাস্টিক্সে এবং এটা পর হয়ে যাচ্ছে এই ঘটনাটা তোমার মধ্যে কতটা মানে তোমাকে ইন্সপায়ার করে বা তুমি এটা নিয়ে ভেতর ভেতর কতটা গৌরবান্বিত বোধ করো আমি তোমার মনে হয় এখনো সেই অর্থে কিছু করা হলো না কিছু করা আমার মনে হয় এখনো কিছু হয় মাত্র এটা শুরু দেখো আমাদের জিমন্যাস্টিক্সে জিমন্যাস্টিক্স কে বেশি লোকে চিনে না যেটা তুমি একটা জায়গায় বলছিলে আমি আমি দর্শকদের বলতে চাই এখানে দীপা একটি জায়গায় গত কিছুদিন আগে একটি আন্তর্জাতিক সাক্ষাৎকারে সে বলছিল আমরা ইন্টারনেটে পড়েছি সেই সাক্ষাৎকার যে জিমন্যাস্টিক্স কে এখন আর কেউ সার্কাস ভাববেন না অন্তত আমার এই পদকগুলো পাওয়ার পর এই একটা অভিমান তোমার ছিল হ্যাঁ কারণ যখন 2010 এ কর্নেল ছেলেরা মেডেল পায় তারপরে ভাবতো যে ছেলেরাই জিমন্যাস্টিক্স করে কারণ আমরা দিল্লিতে ক্যাম্প করছিলাম তখন আমাদের আমরা বললাম যে জিমন্যাস্টিক ওনারা বলল জিমন্যাস্টিক তো শুধু ছেলেদের হয় মেয়েরা তো সার্কাস করে সার্কাস আমরা সার্কাস না আমরা জিমন্যাস্টিক্স ও মেয়েদেরও আর্টিস্টিক জিমন্যাস্টিক কারা বলছে না এগুলো অডিয়েন্স যখন আমরা আমরা ক্যাম্পে থেকে গ্রাউন্ডের থেকে বেরুই তখন ওনারা জিজ্ঞেস করে ফিল্ডের মানে একটা স্টেডিয়ামের ভিতরে তুমি জিমনাস্টিক্সকে সার্কাস বলছে একটা আমাদের হলো আমাদের পুরো তার জন্য জিমনাস্টিকটাকে পপুলার করাতে হবে আমাদের এনে যেরকম বক্সিং রেসলিং এখন আপনাদের প্রো প্রো কাবাডি টাবাডি সব এইসব হওয়াতে যেরকম অন্য গেমগুলি সবাই জানতে পারছে আমরা চাইছি জিমনাস্টিক্সটাকে এরকম লেভেলে নিয়ে যায় অলিম্পিক্সের একটা লেভেলে যাতে অডিয়েন্স যত আছে ওনারা যাতে সবাই জানতে পারে জিমনাস্টিক্সও ইন্ডিয়ার একটা বেস্ট গেম এর মধ্যে বল দেখো তুমি তো একজন স্পোর্টস পারসন একটু থামিয়ে তোমাকে এখানে বলি যে তোমার মতে এরকম কখনো মনে হয় নি যে পপুলার গেম বা পপুলার স্পোর্টস বলতে আমরা যেগুলোকে বুঝি হকি ক্রিকেট ফুটবল এগুলোর তো মহিলা টিম আছে দেশকে তারা রিপ্রেজেন্ট করে মেডেল পায় প্রচুর টাকা পায় প্রচুর সম্মান তাদের জন্য রয়েছে সেরকম মেইন স্ট্রিমের খেলাগুলো যেগুলো সেখানে তুমি যাবে তুমি তো একজন স্পোর্টস পারসন তুমি এরকম অফবিট একেবারে মানুষ খুব বেশি জানে না চেনে না এরকম একটা খেলাকে কেন বেছে নিলে মানে কখনো কি মনে হয়েছে যে আমি এখন ক্রিকেটের ক্যাপ্টেন হলে ভালো হতো একদম না আমি নিজেকে জিমনাস্ট বলে খুব প্রাউড ফিল করি আচ্ছা আমার অ্যাকচুয়ালি আমি বললাম জিমন্যাস্টিক আমার কোনো আইডিয়া ছিল না কোনো होप ছিল না এরকম ছিল যে আমাকে এরকম জায়গায় পৌঁছোতে হবে যখন ঢুকলাম যখন আমি ক্যাম্পে জয়েন করি যখন আমাদের সিনিয়র দিদিদের আমি দেখি তো ওদের টার্গেট ছিল শুধু ইন্টারন্যাশনাল পার্টিসিপেশন করা বাস তারপর কারণ সিনিয়রটি দেখে জুনিয়ররা এগোয় তো ওদের যখন পার্টিসিপেশন ছিল আমাদের ছিল হয়তো আমরা যদি কোনোদিন ফাইনালে উঠতে পারতাম তো আস্তে আস্তে আমার এটা শুরু ফাইনালে ওঠার পর লাগলো যে যদি আমি একটা পদক পেতে পারতাম বা আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগটাকে ওই ফ্ল্যাগের সাথে দেখতে পারতাম তো আস্তে আস্তে যখন বাড়তে লাগা এখন আগামী যে কমনওয়েলথ এশিয়ান গেমস আছে আমার মনে হয় শুধু মেয়েদের একটা না আর দু তিনটে পদক থাকবে কারণ আমাকে দেখে অন্য যে জুনিয়ররা আছে ওরা উঠে আসছে ওদের টার্গেট হয়েছে এনি হাউ মেডেল নেওয়া এখন

আমার বাবা ওয়েট লিফটিং সাইকোচ তো এই কারণে আমার ডায়েটিং থেকে ধরে আমার কোন সময় রেস্ট কোন সময় কি করা সব স্যার আমাকে বাবাকে বলে দিত তো বাবা এরকম ডাইরেকশনে আমাকে নিয়ে চলতো তো আমার এইসব দিকে কোনো প্রবলেম হয়নি যে আছে না যে তোমাকে আজকে পিসির বাড়িতে যেতে হবে আজকে মামার বাড়িতে না বাবাই নিজে বলে দিত না ওকে টাইম নেই ও যেতে পারবে না ওর প্র্যাকটিস আছে বাসে তো এইসব দিকে আমার কোনো ফোকাস দেখো মা ফ্যামিলি আমাদের পুরোটা পড়াশোনা দেখতো একদম কখন ওর কখন পুরো সাপোর্ট ছিল আচ্ছা এই যে তোমার এত এত পদক এত এত সাধক মানে গোটা ঘর জুড়ে আপনারা যারা মানে শুধু ক্যামেরায় দেখবেন আপনারা যদি এই ঘরে একবার আসতে পারতেন কি অসাধারণ একটি মানে কি বলবো মানে আবেগ কাজ করে এত এত সারক তোমার মানে এগুলোকে প্রত্যেকদিন তুমি দেখো একবার করে বা তুমি যখন বাড়িতে থাকো এগুলোকে নিয়মিতভাবে দেখো এগুলো দেখে কি কি অনুভূতি হয় তোমার মানে কি ইচ্ছে করে এগুলি দেখে মনে হয় যে আমার আরো আনতে হবে শুধু এখানে থেমে থাকলে হবে না এখন হাও পদক আরো বাড়াতে হবে এই এই বোর্ডটার মধ্যে মানে এতগুলো মেডেলের মধ্যে তোমার সবচেয়ে প্রিয় মেডেল কোনটা যদি একটা মেডেল বেছে বলা হয় তোমাকে সিডব্লিউজি 2014 কমনওয়েলথ গেমসের মেডেলটির কথা দীপা বলছে আপনারা যারা এই গোটা ঘরের ছবিটি আমাদের টেলিভিশনের পর্দায় দেখছেন দীপা আপনারা দেখবেন ঘরের এই ডান দিকে দেশের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি দীপার হাতে অর্জুন পুরস্কার তুলে দিচ্ছেন এই ছবিটি আমি বলবো ক্যামেরায় একবার যদি দেখানো যায় আমাদের দর্শক বন্ধুদের কি অসাধারণ একটি মুহূর্ত আমাদের গোটা রাজ্যের জন্য এবং দেশবাসীর জন্য দীপা অর্জুন পুরস্কারটা একবার যদি হাতে নিয়ে তুমি বসো আমাদের জন্য আহা আপনারা যারা মানে এই ঘরে নেই এই মুহূর্তে এই সামনে নেই আমার মতো যারা ছুঁয়ে দেখতে পাচ্ছে না এই অর্জুন পুরস্কার দীপা আমাদের বলো না তোমাকে যখন দেশের মহামান্য রাষ্ট্রপতি এটি তুলে দিচ্ছেন ঠিক কি মানে তোমার ভেতরে ঠিক কি কি মনে হচ্ছিল ওই মুহূর্তে বা তোমার নাম যখন ঘোষিত হচ্ছে যে দীপা কর্মকার তুমি গিয়ে দাঁড়ালে তোমার সম্পর্কে বলা হচ্ছে তারপর তোমাকে এই পুরস্কারটা দেয়া হলো কি মনে হচ্ছিল তোমার অ্যাকচুয়ালি এই অর্জুন পুরস্কারটা পাওয়ার পর আমি এতটা খুশি ছিলাম না কারণ ঠিক আছে আমি ডিজার্ভ করেছি আমাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা অনার করেছে এত বড় একটা অ্যাওয়ার্ড তখন মনে হলো যে যখন সাইনাল খেল রত্ন নিচ্ছিল সেই সময় ও এখানে ছিল আমার সামনের রোতেই ওর সিট ছিল তখন মনে হলো ওই অ্যাওয়ার্ডটা কবে নিতে পারবো তখন আমি বেশি খুশি নিয়মিত টিভির পর্দায় কিংবা খবরের কাগজে শুধুমাত্র পদক আর পদকজয় এর খবরে সেই দীপা এই ছাদে বেড়ে উঠেছে এবং এখানেও তার এক্সারসাইজের বিভিন্ন মুহূর্ত ধরা আছে কোনো না কোনো ভাবে দীপা মানে তোমার এই ছাদের চতুর্দিকে আমগাছ ছোটবেলায় মানে আমপাড়া কিংবা দুষ্টুমি করা এই সবের কোন স্মৃতি আমাদের সঙ্গে একটু ভাগ করবে একদম আমি তোমার বন্ধু বান্ধবীরা কারা ছিল মূলত আমার এদিকে পাশের বাড়িতেই ছিলরা ওদের বিয়ে হয়ে গেছে আচ্ছা ওদের সাথে যখন স্কিপিং খেলা আরও ছুয়াছুই স্ট্যান্ডিং খোকো এইসব খেলতাম আর সাথে সাথে আম গাছে ওটা গয়াব গাছে ওটা ছিল তো হ্যাঁ আচ্ছা এখন মিস করো সেই সব দিনগুলোকে খেলে আসা ছোটবেলার দিনগুলোকে তখন তো এত সময় ছিল রবিবারে এখন তো রবিবারও সময় থাকে না মিস করি যখন টিভির কিছু সিনেমাতে হোক সিরিয়ালে হোক দেখা যায় সেগুলো তখন আর আমাদের ওই সব দিন ছিল এখন হ্যাঁ মিস ওই দিনগুলি তুমি তুমি ফেসবুক মানে তোমার যা ভক্তরা আছে তোমার ফ্যান ক্লাব বা যারা তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বিভিন্ন মানুষ তোমার সঙ্গে কথা বলতে চায় নিশ্চয়ই তোমার ফোন নাম্বার অনেকে চাইবে নিশ্চয়ই এই ব্যাপারগুলো তুমি কিভাবে হ্যান্ডেল করো মানে তোমার ফ্যানদের তুমি কিভাবে হ্যান্ডেল করো ফ্যান প্রেসার তো তোমার রয়েছে আমরা জানি হ্যাঁ দেখুন অনেকটা অনেকে সবাই ভাবে আমি অনেকটা সেলিব্রিটি হয়ে গেছি তো ফেসবুকে আমার অ্যাকাউন্ট আছে কারণ আমাদের জিএফআই থেকে এরকম একটা দরকার হয় আমাদের অ্যাকাউন্ট দেওয়ার তো আমিও সেখানে আছি ফেসবুকে আমি যত যত সময় তো খুবই কম আমার কারণ আমি সারা দুবেলায় প্র্যাকটিস চলে আমার কিন্তু তার মাঝখানে যদি কোনো সময় সময় আমি ফেসবুক খুলি কিন্তু মেইন থিং প্র্যাকটিস আগে প্র্যাকটিস এরপরে যদি সময় হয় তোমার প্রিয় নায়ক নায়িকা কারা সিনেমা পছন্দ করো হিরো রিতিক রশন আর হিরোইন कैटरीना আচ্ছা তুমি কি খেতে পছন্দ করো চাইনিজ ডিশ চাইনিজ ডিশ তার মধ্যে মানে চাওমিন চিলি চিকেন চাওমিন আচ্ছা এটা তোমার বাইরে গেলো কি এটাই প্রিয় হ্যাঁ বাইরে গেলো एक्चुअली এশিয়ান কান্ট্রি গেলে ایشো বেশি থাকে তো এশিয়ান কান্ট্রিটাই আমার বেশি পছন্দ আর তোমার সাজগোজ নিয়ে একটু কিছু বলবে আমাদের কিছু না একদম একদমই না আমি সাজতে পছন্দ করি না বাস আ কম্পিটিশন ফিল্ডে যাওয়ার আগে একটু করতে হয় বাস তার জন্য এছাড়া তোমার মানে ফ্যানদের তরফ থেকে প্রস্তাব প্রেমের প্রস্তাব না এরকম কিছু নেই আমার আমি ভালোবাসি শুধু জিমন্যাস্টিক্সকে আর এছাড়া এরকম কিছু বাড়ি থেকে বিয়ের জন্য प्रेशर না একদম না তোমার বান্ধবীদের তো বিয়ে হয়ে গেছে সব হ্যাঁ ওদের হয়ে গেছে ওদের ওদের লাইফ ছিল শুধু পড়াশোনা আমার লাইফ অনেকটাই আলাদা আর ঠিক আছে মানে তুমিও তো নিশ্চয়ই একজন পুরুষের স্বপ্ন দেখো তাকে কি স্পোর্টসম্যান হতে হবে না এরকম কোন স্বপ্ন এখনো দেখিনি আমি আমি আগামী 5 6 বছর পরে এইসব ডিসিশন নেবে আর এইসব ডিসিশন আমার কোচ আর আমার প্যারেন্টস যেটা দেবে সেটাই আমার পছন্দ আমরা আবার তোমার সঙ্গে তুমি যেখানে প্র্যাকটিস করো যেখানে তোমার একেবারে লালনভূমি যেখান থেকে তুমি বেরয়ে উঠেছো সে জায়গায় গিয়ে তোমার সঙ্গে কথা বলবো তবে এখান থেকে যাওয়ার আগে তোমার কাছ থেকে শুধু একবার জানার ইচ্ছে থাকবে আমাদের তুমি যদি এই ক্যামেরার দিকে তাকিয়ে একবার শুধুমাত্র বলো যে তোমাকে কোন জিনিসটা প্রত্যেকদিন মোটিভেট করে এই যে দীপা কর্মকার সকালবেলায় উঠছে টাইম ধরে ঘড়ির একেবারে সময় ধরে ধরে আমরা জানি তুমি প্র্যাকটিসে যাও আবার বিকেলবেলায় প্র্যাকটিস দিন তোমার মধ্যে একটা জিমনাস্টিক্স নিয়ে স্বপ্ন দেখা এই যে বিষয়টা এটাই তো আসলে একজনকে সেলিব্রিটি করে বা একজনকে মহান করে বা একজনকে এতগুলো পদক জিতিয়ে দেয় এটাকে মানে কিভাবে তোমাকে প্রত্যেকদিন তুমি নিজেকে কি দিয়ে মোটিভেট করো আমি মোটিভেশন হই রোজ আমার যে এখনও আমার অনেক কিছু করার বাকি রয়েছে আমার স্বপ্ন বাকি রয়েছে আমার অলিম্পিকে যাওয়া ওইখান থেকে পদক আনা তো এই জিনিসটাকে সামনে রেখেই আমি মোটিভেশন হই আর আমার কোচের ডাইরেকশানে আমি খুব মোটিভেশান এখানেই তো এখানেই তো সকাল বিকেল আমাদের রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার স্বপ্ন দেখে আরও একটি পদকের আরও একটি লড়াই জেতার যেখানে দেশের তেরঙ্গাকে আরো একবার সে তুলে ধরতে পারবে জগৎ সংসারে দীপা মানে এখানে তুমি যখন আসো এবং এরকম একটি মানে পরিস্থিতি এরকম একটি মানে কি বলবো প্রেক্ষাপট যেখানে শুধুমাত্র খেলার জিনিস চতুর্দিকে এবং তুমি একা একা প্র্যাকটিস করছো কিংবা তোমার কোচ বিশেষ নন্দী যখন এখানে আসেন তোমাকে নিয়ে প্র্যাকটিসে মত্ত থাকেন কি চলতে থাকে তোমার মধ্যে মানে কি ভাবনা চলতে থাকে আহ এখানে আসলে কিভাবে টাইম কেটে যায় সেটাই বলতেই পায় না সাড়ে এরকম দেখুন এখন বাজে 8:30 11টা বেজে যাবে বলতেই পায় না কারণ প্র্যাকটিসে এতটা আমরা ঝুঁকে যাই যে কিভাবে দিন কেটে যায় সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছে আমরা বাড়িতে এসে তোমার কখনো বোরিং লাগে না যে এই তুমি একটা জায়গায় আসছো আমরা একটু দেখব তুমি কোথায় কোথায় কি কি করো আমাদেরকে তুমি একবার দেখাও এটা ব্যালেন্সিং বিম আপনারা যারা দীপা কর্মকারের নেপথ্য কাহিনীগুলো জানতে চান কিভাবে দীপা কর্মকার কিভাবে দীপা কর্মকার আজ গোটা পৃথিবীর দরবারে একটি স্বর্ণালী অক্ষর আপনারা দেখুন দ্য ব্যালেন্সিং বিম যেটা আমি আমার নর্থ ইস্টে আমার লাইফের প্রথম পদক যেটাতে নর্থ ইস্টে গোল্ড মেডেল পাই সেই অ্যাপারেটাস বলটিং ব্যালেন্সিং বিম সেটা এটা হ্যাঁ এটা এক এটা বার একটা ইভেন্ট এটা যেটা আমিও পারফর্ম করি এটার তো তুমি পারফর্ম করো হ্যাঁ হ্যাঁ এটার আমি দর্শকদের জন্য বলি আমরা এর পরে যেখানে যাচ্ছি দীপা আমাদের যেখানে নিয়ে যাচ্ছে এখানেই দীপার আন্তর্জাতিক সমস্ত পদকগুলো এই ইভেন্টটা থেকেই এসেছে এবং গোটা দেশে মানে ভারতের প্রথম মহিলা জিমনাস্ট দীপা কর্মকার ইতিহাসে এই দেশের ইতিহাসে যে পদকগুলো এসেছে দীপাই কিন্তু প্রথম এনেছে কোন পার্টিকুলার ইভেন্টটাকে কেন্দ্র করে সেটা দীপা আমাদের বোঝাবে চলুন দীপাকে যে টেবিলটি ভল্টিং টেবিলটি অনেকগুলো পদক এনে দিয়েছে দীপা আপনাদেরকে এবং আমাদেরকে বোঝাবে ঠিক কিভাবে এখানে তার প্রত্যেক দিনের লড়াইটা চলে দীপা একটু যদি আমাদের বুঝিয়ে বলো তো ভল্টিং টেবিল আপনারা তো সবাই চিনেন এটা অ্যাকচুয়ালি এটাতে জাম্প করে ওইখানে হাত দিয়ে পুশ করে তারপরে এলিমেন্ট করে আমাদের দাঁড়াতে হয় আহ যেটা প্রদুনভা ওয়ার্ল্ড যেটা মেইন থিং আমি সবার বেশি পরিচয় পেয়েছি যে ওয়ার্ল্ড দিয়ে ওয়ার্ল্ড লেভেল সেই প্রদুনভা ওয়ার্ল্ড এই ভল্টিং এই আমি করি জাম্প করে হাত লাগিয়ে ধাক্কা দিয়ে আড়াইবার দূর আড়াইবার ঘুরে তারপরে ল্যান্ডিং করি মাটিতে পড়তে হয় হ্যাঁ আচ্ছা একটা কথা তুমি আমাদের বলো মানে এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি এত এত খেলার মানে সরঞ্জাম এখানে রয়েছে তুমি যখন দেশের বিভিন্ন জায়গায় যাও কিংবা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গায় গেছো সেখানে গিয়ে কি মনে হয় আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা কতটা পিছিয়ে আছি বা কতটা আমরা একই জায়গায় আছি বা আমাদের আরো কি করতে হবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এইগুলি যতগুলি অ্যাপারেটাস দেখছেন আমরা লাস্ট যে অলিম্পিক হয়েছিল দু হাজার বারোতে সেই অ্যাপারেটাস কিন্তু এগুলি অ্যাপারেটাসের দিকে আমাদের কোনো খামতি নেই আমাদের দরকার শুধু একটা ফোম পিট যেটা আমাদের এখন নেই আপাতত আমাদের নেই কিন্তু আমাদের বলেছে করে দেবে ফোম পিটটা যে নতুন জিম উঠছে এনএসআরসি তে ওটার সাথে যদি ওইটা হয়ে যায় তো ফুলফিল জিমনাস্টিক্স এর ফ্যাসিলিটি হয়ে যাবে মানে সমস্ত কিছু আমাদের এখানে থাকবে যেরকম ফোম পিটটা থাকলে আপনি যেভাবে পড়ুন কোনো ভাবে ব্যথা পাবেন না তো ওই জিনিসটা থাকলে আমি যে এখন কি ব্যথা পাওয়ার কোনো চান্স রয়ে আছে খুব চান্স আছে যে কোন আমি যে বল করি প্রদনবা বল সেটা আমি এখানে করতে পারছি না কারণ আমার এটা ডাইরেক্ট করলে আমার স্পট ডেড হওয়ার চান্সেস আছে তো ফোম পিটে করলে যেভাবে পড়ি ব্যথা পাবো না তো তার জন্য আমার প্র্যাকটিসের যে দুটো বলটা আমি ওয়ার্ল্ড লেভেলে করে এসেছি সে দুটো আমি এখানে করতে পারছি না প্র্যাকটিস এখানে যখন বিকেল বেলায় প্রচুর আরো মানে ছেলে মেয়েরা আসে খেলার জন্য তারা যখন খেলার জন্য মানে নিজেরা প্রত্যেকদিন ওয়ার্ম আপ করে বা প্র্যাকটিস করে বিভিন্ন ভাবে নিজেদের চর্চা চালায় তোমার সঙ্গে তাদের কোন কথা হয় হ্যাঁ একদম ওদের কথা ওরাও আমার সাথে এসে কথা বলে যে কিভাবে এলিমেন্ট কোনটা কিভাবে করলে কি হবে কারণ যেহেতু আমি ওদের থেকে বড় ওদের দিদি তো এক্সপেরিয়েন্স অনেকটা বেড়ে গেছে আগে থেকে কোন এলিমেন্টটা কিভাবে করলে পারফেকশন আসবে তো তোমার কি মনে হয় আমাদের যারা এখনকার ছেলে মেয়েরা জিমাস্টিক্সে রয়েছে তোমার সঙ্গে কথা বলছে কিংবা তোমার সঙ্গে প্র্যাকটিস করতে আসে তাদের মধ্যে আগামী দিনের কোন দীপার হয়েছে গেছে দিনে হ্যাঁ আমি বলবো অনেক তুমি নিজে নিজে দেখো যে আগামী দিনের কোন দীপাকে তুমি দেখতে পাও हां আচ্ছা আমাদের আমাদের আমার কোচের কাছে প্র্যাকটিস করে অশ্মিতা পাল Priyanka Das Gupta আর তিনজন জুনিয়র আছে ও ওরা আমার আশা থাকবে যে আগামী দিনে যে ন্যাশনাল গেমস হবে ওরা সব জুনিয়ারে এখনো জুনিয়ারে যাওয়ার পরে সিনিয়ারে যায় থেকে পাঁচটা গোল্ড ওরাই নিয়ে আসতে পারে আবার তাই একটু যদি আমাদের দেখাও তাহলে এটা আমি এরকম ভাবে জাম করে এরকম ধাক্কা দিয়ে এরকম ভাবে মোমেন্ট হয় এটা প্র্যাকটিসে তোমার কোচ চলে এসেছেন আপনারা যারা ক্যামেরায় দেখছেন আসলে এটা প্রত্যেক দিনের নিয়ম এবং রীতি বলতে পারেন আমরা আলাদা করে এই সময়টাকে বেছে নিয়েছি শুধু এই জন্য যে তাদের দুজনকে আমরা এক সঙ্গে পাবো এই গোটা অনুষ্ঠান মন কথায় আমরা বাবুর কাছ থেকে একবার শুনে নেব তিনি তার একেবারে প্রিয়তম যে শিষ্য রয়েছেন যাকে তিনি নিজে লালন করেছেন তার সম্পর্কে তিনি কি বলবেন এবং তারপরেই শুরু হয়ে যাবে দীপার প্র্যাকটিস প্রত্যেক দিনের মতো নিয়ম করে আমরা সেখানে আর বাধা দেব না একটা মুহূর্ত কি বলবেন দীপাকে নিয়ে আপনার জীবনের একটা মুহূর্ত যেদিন থেকে আপনি দীপাকে চেনেন আজকে অবধি আমরা যদি বলি শুধু একটা মুহূর্তের কথা বলুন যে মুহূর্তটা আপনি কোনোদিনও ভুলতে পারবেন না এরকম একটা মুহূর্তের কথা সেটা হয়েছে আমি বলছি মানে কমনওয়েলথ গেমসে যে ব্রোঞ্জ মেডেলটা পেয়েছিলো পাওয়ার পরেও আমি খুব গালাগালি করেছি কারণ আমার এম ছিল সে গোল পাবে তো মিস্টেক হয়ে গেছিলো এটা হয় জিমন্যাস্টের আপনারা হয়তো জানেন এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সিমন ওয়াইলস আমেরিকার সবচেয়ে ভালো জিমন্যাস্ট অলরাউন্ড বেস্ট এবং বোল্টিং টেবিলে তার গোল্ড মেডেল কেউ নিতে পারবে না সেটাই ধারণা ছিল সমস্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জিমনাস্টদের কিন্তু সে হয়ে গেছে থার্ড ওই দিনটা কার ওই সময় এটা হয় তখন যখন ওই থার্ড প্রাইজ পেলো তখন আমি ওকে একটু বকাবকি করেছি করার পরে চুপচাপ চলে গেছি রুমে রুমে গিয়ে বসে আছি শুধু চিন্তা করছি কেন এরকম হলো কেন এরকম হলো আমি ওকে পরে দেখলাম যে না আমার কিছুটা দোষ আছে এখানে আমি হয়তো ঠিকভাবে তালিম দিতে পারিনি নিজেকে নিজে খুব দোষী মনে হচ্ছিল তারপরে অনেকক্ষণ পরে ভাবলাম যে না সে তো একটা প্রাইজ পেয়েছে ওকে তো একটু আদর করা দরকার তারপরে গেলাম ও রুমে গেলাম অনেক রাত্র হয়ে গেছিলো তখন গার্ড ছিল কল্পনা আমাদের ম্যাডাম ছিল কল্পনাকে জাগালাম কল্পনা চল ওকে একটু আদর করি ও তো একটা প্রাইজ পেয়েছে আমার ফিলিংস দেখ এখন এসছে আমি ওকে একটু আদর করব। ও বলছে যে বিষয় এখন যাবি ও তো ঘুমোচ্ছে ব্যথাও পেয়েছিল কারণ ওই ভলটার পরেই ওর অ্যাঙ্কেলে ক্র্যাক এসে গেছিলো খুব কান্নাকাটি করেছিল আমি ওর দিকে তাকাইনি তখন জানি না কেন এরকম হয়েছিল ওই যে মুহূর্তটা এটা হয়তো আমি জানি না আমি কখনো ভুলতে পারবো কি না তারপরে ওই ছিল ঘুমের একটু আদর করে ঠিক এইভাবেই মন কথা অনুষ্ঠানে আমরা তুলে দীপা কর্মকারদের কিভাবে তারা স্বপ্ন দেখেন আরো আরো পদক জয় করার কিভাবে বিশ্বেশ্বর বাবুরা স্বপ্ন দেখেন আরো আরও দীপা কর্মকারকে তৈরি করার বিভিন্ন ক্ষেত্রে এরকম দীপা কর্মকারেরা আমাদের রাজ্যে ছড়িয়ে রয়েছে আমরা তাদের আস্তে আস্তে তুলে ধরবো আপনাদের সামনে কথা বলবো জানবো তাদের মনের কথা শুনবো তারা কি ভাবেন জীবন নিয়ে